এরকম আরো ক্লাসিক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। লবঙ্গ ভাবখানা কি বল, তুই থামবি নাকি আজ রে, তোর নেই কি কোথাও যাবার তাড়া, নেই কি কোনো কাজ রে, কোকিলা তোর ভাবখানা কি বল, তুই থামবি নাকি আজ রে, তোর নেই কি কোথাও যাবার তাড়া, নেই কি কোনো কাজ রে। সারা জীবন থাকবো শুধুই আমরা দুজন,
শুনলাম একটু ভাবি হুজুর একবার দেখে আসতে দোষ কি আমার মনে হয় মালককে সুখী হবে নাই মশাই ঠিকই বলেছে আর দেরি না করে আমি বরং ওদের সামনের সপ্তাহে আসতে বলে বন্ধু জানিস কাল খবর এসেছে আমার খুব ভালোভাবে পাশ করে তাই তো ঠাকুরের কাছে মানুষ করেছিলাম অমর তার পরীক্ষার খবর জানি খুব ভালো মা দাঁড়িয়ে রইলি কেন যাও তুমি যাও আমাকে প্রসাদ দিয়া আমি আর কখনো কলকাতা যাব না তোমাদের ছেড়ে একদিনও থাকতে পারবো না আচ্ছা লবঙ্গ তুমি আমার ছেড়ে থাকতে পারবে একদিনও না আমি তোমার ছেড়ে কোথাও যাব না লবঙ্গ দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো না মানে কত বেলা হয়ে গেছে ওঠো তো একদিন কাকে ছেড়ে থাকতে পারে জানি এখন দয়া করে হাঁপ করো তো ঠাকুরের প্রসাদটা মুখে দাও ঠাকুরের প্রসাদ কি ব্যাপার বলো তো ব্যাপার আর কিচ্ছু না আমি খুব ভালোভাবে পরীক্ষায় পাশ করেছি কিনা তা পরীক্ষায় পাশ করেছ কার কাছে পরীক্ষা দিই আমার ঠাকুরের কাছে তোমার ঠাকুর সে আবার তুমি আমার খুব ভালোবাসো তাই না জানি না আচ্ছা লবণ এমন যদি হয় কেউ তোমাকে আমার কাছ থেকে বহু দূরে ছিনিয়ে নিয়ে যাবে চুপ করো কথা কখনো বলো না অমর অমর একবার নিচে আসিস কিছু বলবে হরিচরণ আগে মধু ঘটক এসেছিল কি বলে গেল
বলে গেল সামনের রবিবার ওদের নিয়ে আসবেন কাদের ওই কলকাতার রামসদায় মিত্র ও হ্যাঁ ভেতরে বলে দিও কোনো ত্রুটি যেন না হয় যে পড়াগুলো দিয়েছিল হয়েছে বলো তো হুমায়ুনের বাবার নাম কি সেই গল্পটা বলো না গল্প কোন গল্প সেই যে রোমিও আর জুলিয়েট ইতিহাস পড়বে না ইতিহাস পড়তে আমার ভালো লাগে না ওই তো রাজা মরে যাবে আর তার ছেলে রাজা হবে দুটো বংশ ছিল একটা মন্টেগু আর একটা ক্যাপুলেট এই দুটো পরিবারে ঝগড়া ছিল বহুদিন দেখুন লবঙ্গ আমার একমাত্র কন্যা সৎবংশ ছাড়া আমি তার বিবাহ দেব তাছাড়া অমরনাথের কাকার কথা তো তার অজানা নয় কাকিমা কুলত্যাগিনী অবস্থা লবঙ্গর সঙ্গে অমরনাথের বিবাহের কোনো প্রশ্নই ওঠে শশীর কথা আপনি ছেড়ে দিন অমরনাথ আমার ভাইপো বলে বলছেন ওর মতো ছেলে হয় না তাছাড়া ছেলেবেলা থেকেই ওদের মেলামেশা আমি তো বললাম আপনাকে লবঙ্গর বিবাহ স্থির হয়ে গেছে কলকাতার রামসদায় মিত্র প্রচুর অর্থের মালিক সামনের মাসে আমি বিবাহের দিন স্থির করছি কিন্তু শুনেছি রামসদাবাবু বিপত্নিক তার বয়স অনেক সেটা আপনার ভাববার কথা নয় নমস্কার ওই তো মেয়ের ছিবি না তো অমরনাথের মন পড়েছে তাই নইলে অমরনাথ আমার রাজা রোমিও জুলিয়েটকে বিয়ে করতে চায় না কিন্তু লবঙ্গ বাড়ি যাও শুনতে পেরেছ কি হলো বাড়ি যাও তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে এখন আর অমরনাথের সঙ্গে মেশাটা ঠিক না তোমার ঘোষ বাড়ি যাওয়া বন্ধ সামনের মাসে তোমার বিয়ে ঠিক করেছি ভেতরে যাও অমন সুন্দর প্রতিমার মতো মেয়েটার বিয়ে ঠিক করেছে একটা বুড়োর সঙ্গে টাকার লোভে মেয়েটা সর্বনাশ করে দিলে তোমার ঠাকুর এমন
এমন যদি হয় তোমাকে কেউ আমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে যাবে। চুপ কর, তোকে কখনো বলো না।
ভিজে গেছে তো তাই তাড়াতাড়ি আসছি ও মা রক্ত মতে না মতে না চিন্তা ছোট বাবুকে খবর দে কি 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 পাতা কুটুটা কেটে তো ভেঙে যায়নি তো থাক তোকে আর ফুলদানি কথা ভাবতে হবে না ছোট মা ছোট বাবু এসছেন শ্রুতি শ্রুতি শিগিরি একবার দেখো তো ফুলদানিতে পড়ে পাতা কিরকম কেটে ফেলেছে ও শ্রুতি দাও না একদিন জল লাগে না কেমন আরে ব্যান্ডেজটা এই ব্যান্ডেজটা থাকবে খুলো না জানো ঠিক হয়ে যায় ওঠ বললো সব শুনবি নে ধর ও মা এটা টাকা আর জ্বালাস নি বাবু শাস্ত্র কলে এখন রেডি কোথায় বাবু নে সাবধানে যাবি আচ্ছা ওই মেয়েটিকে চিনতে পারলে না না রজনী আমাদের ফুল দেয় বাবা চিনতেই পারিনি কি মিষ্টি দেখতে হয়েছে আচ্ছা ও অন্ধ হলো কি করে শুনেছি তো ছোটবেলা থেকে দেখতে পায় না ইস বেচারা সত্যি হ্যাঁ ওর চোখ দুটো কি ভালো করা যায় না তোমাদের ডাক্তারের সাথে কি বলে খুব শক্ত খুব শক্ত তবে একবার চেষ্টা করে দেখা যেতে পারে তাই দেখো তো মা সে পায়ে পড়ে গেল কি করে ওই যে ফুলদানিটা পায়ে পড়ে গেল রক্ত বেরিয়েছে হ্যাঁ চলো এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে না রে ওষুধ দিয়েছেন রজনী আমার ডাক্তারখানে একবার এসো তো তোমার চোখটা পরীক্ষা করে দেখি এসো কি হলো আরে আমি ছোট বাবু ছোট মা বললেন তোমার চোখটা একবার পরীক্ষা করে দেখি চেষ্টা করছি
বাবু দেখা মানে কি তাকে নিজে জিজ্ঞাসা করছিল দেখা মানে কান দিয়ে যেমন শোনা যায় নাক দিয়ে যেমন গন্ধ পাওয়া যায় চোখ দিয়ে তেমনি দেখা যায় দেখতে তোমার ইচ্ছে করে না রজনী না সে কি ইচ্ছে করে না এত সুন্দর সব নদী গাছ আকাশ ফুল খুব সুন্দর বুঝি খুব সুন্দর তুমি আজকে যাও এগো সচিকে দেখলাম তোমার ওই ফুলওয়ালি মেয়েটাকে নিয়ে ডাক্তারখানার সামনে দিয়ে যাচ্ছে কি হয়েছে ওর ওই সচিকে বলেছি ওর চোখ দুটো একটু দেখতে যদি কিছু ওষুধ টষুধ থাকে ও কি হবে ও তো অন্ধ ভগবান এত রূপ দিলেন আর চোখ দুটো দিলে কি এমন ক্ষতি ছিল বারে ভগবান তো কানা অন্ধ চোখে দেখে নাকি কিছু আমিও ভাবছিলাম সারা জীবনটা ওর কাটবে কি করে মা বাবাও তো চিরদিন থাকবে না না হ্যাঁ গো আচ্ছা অন্ধ মেয়েদের বিয়ে হয় না হ্যাঁ তা কেন হবে না না অনেক টাকা দিলে ভালো পাত্র পাওয়া যাবে না হ্যাঁ তা পাওয়া যাবে তবে আমার মতো বুড়া হাবড়া হবে একটা আবার Thank you.
সুখবর আছে। কি রকম? তোমার রজনীর একটি ভালো পাত্র পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ, আমাদের ওই নায়েব বাবুর ছেলে গোপাল। গোপাল? হ্যাঁ, কিন্তু ওর তো বউ আছে। আছে, তবে তার তো সন্তানাদি হয়নি। তাই কি হলো, বিষম লাগলো নাকি? কিন্তু আমি বলছিলাম, আরে বাবা ক্ষতিটা কি, আমারও তো দুটো বিয়ে, নায়েব মশাইয়ের পয়সা আছে, তাছাড়া ওই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে বলো? দোষের মধ্যে অন্ধ, অমন মেয়ে লোকে তপস্যা করে পায় না। জানো, ছোটবাবু না রজনীর চোখ দেখেছেন, বলেছেন ওষুধ দেবে। তাই নাকি? হ্যাঁ, বলেছেন রজনী নাকি দেখতে পাবে। ভগবানের ভালো করি, ছোটবাবুর মতন মানুষ হয় না। তবে ছোট মাই তো এখন ওর মা, যেন লক্ষ্মী প্রতিমা। দাঁত মুড়বে না তো নাকি? দাঁত মুড়বে? আমি গোপালচন্দ্র বসু, আপনার কন্যার সঙ্গে আমারই সম্বন্ধ হয়েছে। ও আচ্ছা, বিলক্ষণ ভেতরে আসো, ভেতরে আসো, যাও। হ্যাঁ, সম্বন্ধ বসু। আমাদের ওই গোপাল, গোপাল, হ্যাঁ গোপাল, বাবা জীবন নিজেই চলে এসছেন দেখা সাক্ষাৎ। মিষ্টি কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমার পরম সৌভাগ্য তুমি রজনীকে বিয়ে করতে রাজি হয়েছো। তাতে কি, তাতে কি, বংশ রক্ষা আগে। কি হলে? সে কই রজনী, তাকে তো দেখছি। কিন্তু আমার মেয়ে তো অন্ধ। অন্ধ? অন্ধ তাতে কি, মেয়েরা অন্ধ হয় ভালো, সুবিধেটা বেশি। কি বললেন? রজনী নেই? হ্যাঁ আছে বইকি। রজনী, রজনী, এই ওষুধটা খাওয়াবেন আর তিন দিন বাদে আবার নিয়ে আসবেন, কেমন? এই নিন, দিনে দুবার করে খাবেন,
ভয় নেই, আপনি তখন ভালোই আছেন। আগে হা হুজুর, সবই আপনার দয়া, গরিবের মা বাবা। না না ঠিক আছে, আসুন আসুন। আপনি কে? তাতে কথা মতো চলছো না আবার অনিয়ম করছো? না অনিয়ম করছি না। করছো না তো? না। এসো। জানি ডাক্তার বাবু। জানি। কোথায় যাচ্ছে রজনী? তোমার জন্য একটা ওষুধ তৈরি করে রেখেছি, একবার ভেতরে আসবে? একটা ওষুধ পেয়েছি, তবে সময় লাগবে, অনেকদিন ধরে লাগাতে হবে। জ্বালা করবে কিন্তু, রোজ আসতে হবে কিন্তু। আসবো। কোথায় এসেছিল? ছোটমার কাছে? না। তবে ওহো, দেখি তো তোমার পাটা কেমন আছে। না ঠিক হয়ে গেছে। আরে 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 আরে, কি কি করছো? কি পায়ে হাত দিলেন যে? আমার ভালো লাগে না, ওই তো রাজা মরে যাবে আর তার ছেলে রাজা হবে। দুটো বংশ ছিল, একটা মন্টেগু আর একটা ক্যাপুলেট। দাদাবু, আপনার কিছু বাবা অমর, এর আগে দুখানা চিঠি দিয়েছিলাম, তার কোনো উত্তর পাইনি, তাই আবার লিখছি। এ বাড়িতে আর আমি একা থাকতে পারছি না, এবার তুই এসে নিজের সব বুঝে নিস, এই আমার ইচ্ছে। আর কতদিন বাইরে বাইরে ঘুরবি, এবার বাড়ি ফিরে আয়। আর তাছাড়া আমার শরীর তেমন ভালো নেই, আমার ভালোবাসা নেই কিছু না।
আঙ্কেল নিতাই মাঝিকে বলে রাখবেন নৌকো নিয়ে যেন স্টিমার ঘাটে যায় মঙ্গলবার। আগে বলে দিয়েছি। বড়বাবু কিছু লিখেছেন মানে কদিন থাকবেন থাকবেন? কিছু না, সাত বছর পরে বাড়ির কথা মনে পড়েছে এই যে। দেখছি কাশী গয়া ভ্রমণ করে এতদিনে যদি একটু মতি গতি পাল্টে গিয়ে থাকে, ওর একটা বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারতাম। আমি চাপা, তোমার সত্যি আমার বরের সঙ্গে তোমার দূরের কথা হচ্ছে। ভয় নেই, আমি তোমার সত্যি নেই, শুধু শুধু বলছিলাম কি এ বিয়ে তুমি করো না। আমার বর একটা পাষণ্ড, আমাকে আমাকে চাবুক দিয়ে মারে। আমি যাচ্ছি ভাই, কথাটা একটু ভেবে দেখো। রজনী, 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 একা একা কোথায় যাচ্ছিলে রজনী? চলো আমি তোমায় পৌঁছে দিয়ে আসছি। জানো রজনী, আমি আমি একটা প্রতিজ্ঞা করেছি, তোমার চোখ আমি ভালো করে তুলবই, নইলে আমার ডাক্তার শেখাটাই নিচ্ছে। সে কি তোমার দেখতে ইচ্ছে করে না? না। কেন? দেখলেই তো চাইতে ইচ্ছে করবে, আর চাইলে যদি না পাই এই ছুটিই সাথে। ছোটবাবু, ছোটবাবু, এই তো, এই তো আমি রজনী। কি হলো, ভয় পেয়ে গেছিলে? কেন? না, ভাবলাম আমি চলে গেছি। চল চল। এ বিয়ে তুমি বন্ধ করো ঠাকুর, সত্যি মেয়ে ঘর করার আগে যেন আমার মৃত্যু হয়। আমি তো কোনো অন্ন করিনি ঠাকুর। তুমি বন্ধ করে দাও। তুমি ছাড়া কেউ নেই গো। খেতে দে, খেতে দে, তারা কেবল আপনি যা বলবেন। আমি তাহলে এখন আছি তো। রজনী কোথায় কি জানি, কোথায় কোথায় বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। আরে একটু করছো ভাই, রজনীর কি কোনোদিন বিয়ে হবে এ আমরা ভাবতেও পারিনি। খুব ভালো হবে দেখো। আচ্ছা কেন, ভগবান আপনার মঙ্গল করুন, শীতে শীতে অক্ষয় হোক। Thank you.
বলছিস তুই? এত সব কাণ্ড করে আয়োজন করলাম, আর আজ কিনা তুই বলছিস বিয়ে করবি না? না যে তোমা, তোমার পায়ে পড়ি গরু না যে তোমার ফেলেই হলো না, এক লাখ টাকা খরচা করলাম, আজ বাদে কাল আশিক ভাল, তোর মতলবটা কি শুনি? বিয়ে করবি না কেন? তুই কি অন্য কাউকে বিয়ে করতে চাস? না, আরে তুমি কেন? ভগীরথকে ডাকো না। ভগীরথ পারে না। রজনী এসেছিল বুঝি? হ্যাঁ, মুখপুরি বলে কিনা বিয়ে করবে না। সে কি কেন? আর বলো কেন, অন্ধ তো, তাই ওর সব সময় ভয় ওর স্বামী ওকে ভালোবাসবে না। ভয় হওয়াটা মিথ্যে নয়, ওকে নিয়ে সুখী হওয়া। তুমি থামো তো, মেয়ে মানুষ পারবে নাকি সবকিছু মানিয়ে নিতে? তোমার সতীন, কি ঠিক করলে বিয়ে করবে, সতীনের সঙ্গে ঘর করবে? তুমি যদি আমার স্বামীকে বিয়ে করো তাহলে তাহলে আমি আমার স্বামীকে বেশ খাইয়ে মারব। আমি তো বিয়ে করতে চাই না, তবে তুমি বলে দাও আমি কি করব। আমি যা বলবো তুমি তা করতে করবো। বেশ, তাহলে তাহলে কিছুদিন তুমি লুকিয়ে থাকো, এখান থেকে পালাও। কোথায় যাবো? আমার তো কোনো জায়গা নেই, সেটা আমি করছি। হুগলিটা আমার বাপের বাড়ি, সেখানে আমার মা থাকেন একলা। তোমার কোনো অসুবিধা হবে না, একটু পরে আমি আমার দাদাকে পাঠাচ্ছি, হীরালাল নামটা মনে থাকবে তো, সে এসে তোমায় নিয়ে যাবে। কেমন? আমি পালাই, আমি পালাই, ধরা পড়ে গেলি না সব ভেস্তে যাবে, আমি পালাই। হ্যাঁ শোনো, তুমি তৈরি থেকো, কিন্তু কোনো ভয় নেই তোমার, কোনো ভয় নেই। আমি তোমার বিয়ে করবো।
আমি কে জানো? আমি লেখক, আমি বই লিখি, আমি আমি তোমার বিয়ে করব। আমি তোমায় নিয়ে জলবিহারে বেরিয়েছি। রাজা মহারাজা যেমন জলবিহারে বেরোয়, জল বেরিয়েছে অনেকটা, জ্ঞান ফিরেছে আগে? হ্যাঁ, তবে কথা বলতে সময় লাগবে। এখন আর কোনো ভয় নেই, এখন ওকে একটু বিশ্রাম নিতে দিন। আমার মনে হয় বিকেল নাগাদ সব ঠিক হয়ে যাবে। আমার মনে হলো মেয়েটি অন্ধ, তাই নাকি? চোখ দেখে তাই তো মনে হচ্ছে। আচ্ছা, ও জলে পড়লো কি করে? সুইসাইড কেস না তো? হতে পারে, সঙ্গে তো কেউ ছিল না, এনে বলছেন না কেউ ছিল? অদ্ভুত ব্যাপার। আচ্ছা, বিকেলবেলা আসবো আর একবার, চলি বলবো। নমস্কার। চণ্ডীবাবু এসেছিলেন, দারোগাবাবু বললেন কোনো খবর নেই, হিরেলাল ছোঁড়াটারও কোনো হদিস নেই। ছি ছি ছি, আশ্চর্য, মেয়েটা যে এরকম প্রকৃতির তা তো কখনো বুঝিনি। রজনী আমায় বলেছিল ও বিয়ে করতে চায় না। তোমরাই বা ওকে জোর করতে গেলে কেন? কেন, কারণটা কি? ও কি আর কাউকে বিয়ে করতে চায়? মতির মা? হ্যাঁ ছোট মা। ওই নতুন লোকটাকে বলেছিস তো সকাল সকাল ফুল দিয়ে যেতে? হ্যাঁ বলেছি, বড্ড দেরি করে। চণ্ডীতলার রথিন ঘোষের কেসটা টিকবে না, ও দু তিন দিনের মধ্যে আমরা ডিগ্রি পেয়ে যাব। কি আছে বৃন্দাবন? বাগানের দিকে একটু নজর রাখিস, রজনী একা একা ঘুরছে। মেয়েটির নাম রজনী বললেন না বড়বাবু? হ্যাঁ। আচ্ছা, ওর বাবার নাম কি বলতে পারেন?
রাজচন্দ্র দা। কলকাতায় একটা ফুলের দোকান আছে। না মিলল না, আমি একবার একটা মামলা করেছিলাম বালা চুরির কে, সে মেয়েটিও ছিল অন্ধ, তার নামও রজন। তবে তার বাবার নাম ছিল হ্যাঁ হ্যাঁ বাবার নাম ছিল হরেকৃষ্ণ দাস। সে একবারই মজা আছে, হরেকৃষ্ণ দাস ছিল খুবই দরিদ্র, তার ভাই বিপুল সম্পদ ছিল। হঠাৎ ওই ভাই একদিন বিবাহিত হয়ে তখন ওই বিশাল সম্পত্তি পাওয়ার একমাত্র মালিক হল হরেকৃষ্ণ দাসের একমাত্র অন্ধ মেয়ে ওই রজনী। সেই রজনী নয় তো? হতেও পারে, কে বলতে পারে। আমি বলছিলাম একটু ওই ভালো করে খোঁজ খবর নিলে হতো না? তা তো হতো, কিন্তু ব্যাপারটা কি জানো, আমার মনে হয় কোথাও একটা গোলমাল আছে, তা না হলে মেয়েটা আবার জলেই ডুবে মরতে যাবে কেন, বুঝতে পারছো না? আপনি ঠিকই বলেছেন রামতারণদা, আমি ভাবছিলাম এ নিয়ে আবার কোনো ঝঞ্ঝট না হয়। হ্যাঁ ঝঞ্ঝট তো হতেই পারে, একটি অন্ধ মেয়ে তার উপর জোয়ান, আর বললেই হলো যে জোর করে আটকে রেখে দিয়েছে একেবারে ওই সেকশন 305 আনলফুল কনফাইনমেন্ট, বুঝতে পেরেছো? রাখছি বক্তব্য আছে। আগে না আমি তোমার বিয়ে করবো, আমার ভগ্নিপ ঘোড়ার মুখ
কলকাতা গেলেই ওনার ভগ্নিপতি কৃষ্ণরাম বাবুর কাছে সমস্ত কাগজপত্র রাখা আছে। হ্যাঁ, আপনি সব জানতে পারবেন।
স্থানান্তরণবাবু আপনি কি বলেন? আমি তো আপনাকে বলছি যে কলকাতা যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, এসব জানতে গেলে কলকাতা আমাদের যেতেই হবে। বেশ চলুন, রজনীর যদি সত্যি সম্পত্তি থাকে তো ওকে পাইয়ে দেওয়াটাই আমাদের কর্তব্য। এছাড়া অন্ধ তাও চলুক আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ সেটা খুব ভালো, ও আমাদের সঙ্গেই চলুক। হুম নাইমশাই আমাদের কলকাতা যাওয়ার ব্যবস্থা। প্রথম কথা বলো, রজনী ভালো আছে? রজনী বেঁচে আছে? সে আমার কাছে আছে। এবার বলুন রজনী আপনার কি হয়? আমার মেয়ে। নিজের মেয়ে? ব্যাপারটা খুব জরুরি, কারণ রজনীর একটা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। অবশ্য আপনারা যদি সত্যি কথা বলেন। রজনী আমার নিজের মেয়ে নয়, আমার পালিতা কন্যা। রজনীর বাবার নাম কি? আগে হরে কৃষ্ণ দাস। আগে শিশুকালে ওর বাবা মা মারা যায়। রজনী আমাদের কাছে মানুষ, অন্ধ তো আমাদেরই বাবা আর মা বলে জানে। রজনীকে দেখতে চান? হ্যাঁ 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 নিশ্চয়ই। ওকে এই বাড়িতে না আনাই ভালো, মানে ওকে নিয়ে পাড়ায় অনেক নিন্দে উঠেছি তো। বেশ তো আছে না বাসা। রামসদা মিত্রের বাড়ি? আগে হ্যাঁ কি দরকার বলুন, আমি তার ছেলে। নমস্কার। নমস্কার, বসুন। মহাশয়ের নাম? হ্যাঁ শ্রী সচেন্দ্র কুমার মিত্র। আমার নাম অমরনাথ ঘোষ। আপনি কি ডাক্তার? হ্যাঁ শখের ডাক্তার বলতে পারেন, গরিব দুঃখীদের একটু একটু চিকিৎসা করি। বাহ বাহ, কি করছেন? শেক্সপিয়ার? হ্যাঁ চমৎকার, দুস্থ মনকে সুস্থ করে। এ আরেক ডাক্তার, আপনি কি লেখক? না না ভবঘুরে, বাবার কিছু সম্পত্তি আছে, খাই দাই ঘুরে বেড়ায়। যাক আপনার কি প্রয়োজন সেটা কিন্তু এখনো বলেননি।
ওতে খুব খারাপ লাগছে, তবে না বলেও কোনো উপায় নেই। বলুন। আপনার বাবাকেই বলা আমার উচিত, কারণ খবরটা খুব সুস্বাদু। তবে আপনি যখন শিক্ষিত লোক, নিঃসংকোচে বলতে পারেন। রজনীকে চেনেন? রজনী মানে রাজচন্দ্র দাসের মেয়ে? হ্যাঁ, যে অন্ধ। চিনি। কেমন আছিস? ভালোই আছি। কিন্তু আপনি? সবই জানবেন ক্রমশ। রজনীর কিছু বিষয় সম্পত্তি আছে। বিষয় সম্পত্তি? রজনীর বাবা তো ফুল বেচে। রাজচন্দ্র দাস রজনীর আসল পিতা নয়, রজনী তার পালিতা কন্যা। সে কি? তবে সে কার মেয়ে? আপনারা যে সম্পত্তি ভোগ করছেন তার মালিক রজনী। রজনী মনোহর দাসের ভাই ছিল। অপরাধ নেবেন না, আমি তো কেবল দূত মাত্র। মহাশয় বোধহয় দালালির ব্যবসা, আপনি আসতে পারেন, আমার অনেক কাজ আছে। বেশ, তাহলে আমার উকিলের কাছে সংবাদটা পাবেন। কি বলতে চান আপনারা? মনোহর দাস সপরিবারে জলে ডুবে মারা গেছে তারও প্রমাণ আছে। তার আবার ওয়ারি ছিল কোথাতে? আগে হ্যাঁ, আর পরেকেষ্ট দাস বলে তার একজন ভাই আছে আনন্দ দায়, সে তো মারা গেছে। আগে হ্যাঁ, মনোহর দাসের পরে সে মারা গেছে, কাজে কাজে হরেকেশ্বর দাস বিষয়ের অধিকারী হয়েছিল, সেও তো মারা গেছে। তার তো কেউ ছিল না? আমরাও ঠিক তাই জানতাম, তাই বিষয় এতদিন আপনাকে ভোগ করতে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি তার একটি মেয়ে আছে, তার নাম রজনী। বটে, যে কোনো একটা মেয়েকে ধরে এনে হরেকৃষ্ণ ধরলেই হলো। কোনো প্রমাণ আছে? আছে বই কি, নিশ্চয় প্রমাণ আছে। ওই রান্তার অবস্থা দাও না। এই দেখুন, এই দেখুন, সমস্ত প্রমাণ এই কোর্টের জবানবন্দিতে ইয়াদ্দাস করা আছে। ছোড়ো, বলুন 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 না আপনি বলুন। জবানবন্দির সালটা দেখুন, ১৯ বছর কিনা। হ্যাঁ, রজনীর বয়স এখন কত অনুমান করুন? ২০ তা হবে। আচ্ছা পড়ুন, বাকিটা পড়ুন। আমার অগ্রজ শ্রী মনোহর দাস, আমার কন্যা রজনী, সে জন্মান। তাহলে এই যে সেই রজনী, তাকে সন্দেহ তো কোনো অবকাশ হইল না। বলুন ছোট, বলুন না। জালিয়াতি, এই জাল দলিল আমি মানি না, আমি মোকদ্দমা করব। মোকদ্দমা করা বৃথা। আমি আপনার পিতা বাঞ্ছারাম বাবুর মিলের এক্সিকিউটর, বিষয় রজনী, আমি তার বিষয়ে তারই হাতে ফিরিয়ে দিয়ে যাবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। চোর ঘুষখোর জালিয়াতি করবার জায়গা পাও না তোমরা। কোথা থেকে একটা ফুলওয়ালার মেয়েকে ওয়ারিস খাড়া করে কত টাকা ফেলছো, কত টাকা ফেলছো তুমি? বাবা বাবা, আপনি উত্তেজিত হচ্ছেন, বসুন বসুন বসুন। আপনি আপনার বাবাকে দেখুন, আমি কালকে আবার আসবো। বিষয় বিষয় ছেড়ে দেব বললেই হলো। আমি কথা বলব। রোমান কিন্তু সঠিক,
রজনী মনোহর দাসেরই ভাই। তাই বলে এক কথায় বিষয় ছেড়ে দেব? দেয়া তো উচিত। চুপ কর। কি উচিত আর কত উচিত সেটা আমরা বুঝব। রজনীর চোখটা ভালো করে দেখাতে চাই। হ্যাঁ, আপনার বাবা কেমন আছেন? ভালো। কথাটা তাহলে আপনাকেই বলি, কারণ এই সময় আপনার বাবার সঙ্গে কথা বলাটা বোধহয় ঠিক হবে। প্রমাণ যখন সবকিছুই আছে, তখন একজন অনাথ অন্ধ মেয়েকে বঞ্চিত করাটা কি ঠিক হবে? আপনার নীতিবোধ কি বলে? তুমি যাও, আমি কথা বলব।
আপনার নাম? অমরনাথ ঘোষ। আপনি এসেছেন বাড়ি তখন নিতে? নিশ্চয় জানেন রজনী অনাথ হন। রজনী আপনার কে হয় জানতেও পারে। তবে আপনার কি স্বার্থ? যদি বলি পরোপকার। আমরাও রজনীকে ভালোবাসি। রজনীর বিয়ে আমি ঠিক করেছিলাম। অতি সৎপাত্রে জোগাড় করেছিলেন বলতো? নিজের কথা বলুন বলুন, আপনি কি চান রজনীকে বিয়ে করতে? দেখো, এসব কথা আমি এখানে বলতে আসেন না, বলতে হবে। কথার জবাব দিতে না যে প্রতিশোধ নিতে এসেছে বিশ্বাস কর, আমি জানতাম না তুমি এখানে থাকো। হতে পারে, এত সব খবর নিয়ে যে রজনীর সম্পত্তি উদ্ধার করতে পারে সেটুকু জানি। বাবুর কাছে প্রতিজ্ঞা করেছিলাম এই মুখ তোমায় আর কখনই দেখাবো না। বলবেন কবে বাড়ি ছাড়তে হবে? বিষয় আমি রজনীকে ছেড়েই দেব। বিষয় না পেলে অন্ধ মেয়েকে কেউ বিয়ে করবে না তা আমি জানি। যা ভালো বোঝো তাই করো, আমার কিন্তু ভালো ঠেকছে না। এই ঐশ্বর্য তোমার কপালে সইবে না বলে দিল। না সইবে না বলে দিল, সুখে থাকতে ঘুচিয়ে দিল। আরে খাও দাও আর ঘুমো, যা ভাববার যা করবার সবই বাবার দেবো, ভাব ভাববে। সীমা বলছিলেন সামনের মাসে 19 তারিখে দিন ভালো আছে, উনি ঠাকুরমশাইকে দিয়ে দিনটা দেখতেও রেখেছেন। কেমন আছেন পিসা? ভালো। আর বলছিলেন বিয়েটা কলকাতাতেই হোক, নজর আবার কে কি বলে অন্ধ বৌতু। আপনি কিছু বলবেন? আমি বলছিলাম কি,
যে এই লিখিতে সব ঠিকই আছে, মানে বাড়ি আপনি যে কোনো দিন দখল নিতে পারেন, কেবল ওই একটা নোটিশ দেওয়া দরকার। এই যা আর কিছু বলার আছে নাকি? না, আপনার বিশ্রাম নিতে যান। জি আজ্ঞে, জি আজ্ঞে। তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে এলাম। রামশরণ মিত্রের বাড়ির দখল এখন আমাদের হাতে, তুমি কি সত্যি ওখানে যেতে চাও? তুমি যা বলবে তাই হবে। আরেকজনকে পথে বসিয়ে আমি কি সত্যি সুখী হতে পারব? আইনত সম্পত্তি এখন তোমার, ওরা বেআইনি ভাবে দখল করে আছে। ছোট মা আমার মায়ের মতো, তাছাড়া ঐশ্বর্য নিয়ে আমার কি না? আমি তো কিন্তু তোমার বাবা যদি আপত্তি করেন? আপনি যা বলবেন তাই হবে। বলছিলাম কি যে রজনীর চোখ দুটো তো শচীন্দ্রবাবু দেখছিলেন, মানে অনেকদিন ওষুধপত্র জানি, ভাবছিলাম ওদের সঙ্গে তো আমাদের বিবাদ চলছে, তাই অন্য কোনো ডাক্তার? না না, উনি সেরকম প্রকৃতির লোকই নন। সেদিন দেখা হতো বললেন আমি ডাক্তার, আমার কাছে শত্রু নেই মিত্র নেই, সকলেই আমার কাছে সমান। তাছাড়া বললেন চোখ দুটো ভালো হয়ে যাওয়ার আশা আছে। বেশ, গাড়ি আছে, নিয়ে যাবে। আপনার হাতেই ওকে ছেড়ে দিয়েছি, চোখ দুটো যদি ভালো হয়ে যায়। চেষ্টা তো করছি। না, সামনের মাসে ওরা আবার বিল, ভগবান যখন এতই করলেন তখন কি হল? লাগলো চলে রজনী, লাগলো কি মা জ্বালা করছেন? এখন একটু করবে, পরে ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, নিয়ে যান। আবার কবে আসতে হবে? দুদিন বাদে আসবো। চল মা, চল আমাদের যেতে হবে। রজনী না? হ্যাঁ। বাবা, চেনাই যায় না। বাড়ির দখল নিতে আসবে কোথায় সেটাই বলে গেল নাকি?
শুনো। बाबलू कहाँ गया? चला गया हुजूर। चला गया बाहर? नहीं हुजूर, दूसरा कुटी में। दूसरा कुटी? साहब बर्तन रोज चिट्ठी रानी माँ आपको देखे गया। महाशय अपनार बाड़ी आपके छेड़े दिए गए जख खुशी तक नीते पारे विवाहे एक निमंत्रण पेले खुशी हो इच्छे छिल रजनीर बिये आमि निजे हाथे देव রজনীকে সুখী করুন নিজে সুখী হন লবঙ্গ কহা গিয়া তুমি কিছু পতা হ্যাঁ জি হুজুর ইসমে লিখা হ্যায় রামশোধন মিত্র কালীঘাট আরো কিছু চেয়েছিলাম দিতে পারি সাধ্য ছিল না বলে তুমি কি সত্যি চাও না আমি রজনীকে বিয়ে করি যদি বলি না কেন আগে বলো রজনীকে আমি সত্যি ভালোবাসো আমার অহংকার তুমি ভেঙে দিয়েছ ভেবেছিলাম তোমার কথা তুমি রাখবে আমি যে পরজন্মে বিশ্বাস করি তুই ঠিক কেন রজনী তোমাকে চায় এ কথা কেন বলছো আমার মনে হয় রজনী তোমাকে ভালোবাসে না শুধু কৃতজ্ঞতা তুমি ওর প্রাণ বাঁচিয়েছিলে তাই রজনী তোমায় বলেছে আমি জানি হ্যাঁ আমি জানি সে আরেকজনকে ভালোবাসে মন প্রাণ দিয়ে বহুদিন ধরে সুচিন্দ্র সুচিন্দ্র হ্যাঁ সুচিন্দ্র কেন দেখতে পাও না তুমি চোখ নেই তোমার দিন রাত প্রাণ পাত করে ওই খাটছে শুধু রজনীর চোখ ভালো করার জন্য আর তুমি তুমি একটু না এত স্বার্থপর তুমি কপালের দাগটা দেখো কি মনে হয় আমি স্বার্থপর মনের দাগ তো দেখানো যায় না আমাকে পথে নামে তো সুন্দর ঘর বেঁধেছো তুমি ঘর ভাঙার সাহস নেই বলে তবে আমার ঘর ভাঙতে চাইছো তুমি পরজন্মে আমি বিশ্বাসী লোক সচিব বিয়েটা যদি ও বাড়িতে দিয়ে আসতে পারতাম একটু চুপ করে দেখি এক্ষুনি ঘুম এসে যাবে
শিল্পী গড়ে প্রতিমা, প্রতিমা যদি প্রাণ পায়, দৃষ্টি পায়, শিল্পীকে চিনবে কি সে? ডাক্তারের কাছে আপন পর বলে তো কিছু নেই, কবিরাজি অ্যালোপ্যাথি সব দিয়েই তো চেষ্টা করেছি। অমরনাথ বাবু তো এখন সব দায়িত্ব নিয়েছেন, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। পেলাম না তা নিয়ে হাও দাস করতে নেই, এটাই তো জীবন, এটাই তো শিক্ষা। চোখ জ্বালা করছে, চোখ জ্বালা করছে, বলছে চোখের ভেতরটা জ্বলে যাচ্ছে। কখন থেকে হচ্ছে? কাল রাত থেকে ছটফট করছে। আপনি চলুন, আমি গাড়ি এনেছি। কাল থেকে শুধু আপনারই নাম করছে। সত্যি দেরি করো না, রজনীর অসুখ। চল আমিও যাব। বেশ তো চলো, আপনারা এগুন, আমি ব্যাগটা নিয়ে আসছি। Thank you.
ভয়ের কিছু নেই। আচ্ছা কেন এরকম হচ্ছে বলুন? মনে হচ্ছে নার্ভের কোনো ইরিটেশন। পাল্টে দিলাম, এক ঘন্টা অন্তর দিতে হবে। আপনাকে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। সে কি আপনি চলে যাচ্ছেন নাকি? যেতে তো হবেই, কিন্তু আমি কি আপনার মতন করে ওষুধ দিতে পারবো? সত্যি আমার মনে হয় তোমার একটু থেকে গেলেই ভালো। কিন্তু তুমি থেকে যান, কোনো অসুবিধা হবে না। Thank you.
না ভবিষ্যৎ। বর্তমান এই মুহূর্ত সে কি কথা? বাড়িতে ওকলামে নিতাম না লবঙ্গ। কোন দখলই তো তুমি নাওনি। আমি চামুক খেতে ভালোবাসি। দাগটা মুছে গেল এত সহজে? কই যাই না তো ওটা নয় মনে। তুমি দেখতে পাচ্ছ? তুমি বুঝি চাও না? ডাকটা মুছে যায়। রজনী এখন ভালোই আছে জানতাম, আপনি এলেই ও ভালো হয়ে যাবে। ওকে এখন ঘুমোতে দিন। আপনার একটু অনেক কষ্ট দিতে হবে। না না, এটা তো আমার কর্তব্য। কর্তব্যটা তো হিসেবের কথা, মনের তো কোনো হিসেব নেই। দরকার হলেই ডাকবে, নিশ্চয়ই আসবে। না ডাকলেও আসতে পারে, যখন খুশি। নমস্কার। নমস্কার। রজনী,
রজনী, রজনী তুমি দেখতে পাচ্ছ? রজনী কথা বললি চিনতে পারবে। রজনী, রজনী তুমি দেখতে পাচ্ছ? রজনী অমরনাথ বাবু, রজনীর ভবানীপুরের বাড়ি থেকেই হবে। তাহলে ওখানে লোক লাগিয়ে দি। আচ্ছা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রাখবেন, ঠিক আছে? অনেকদিন ব্যবহার হয়নি তো। রজনীর বিয়ের কাপড়ও নিজে পছন্দ, আমি সঙ্গে থাকবো। ঠিক আছে, আমি সেই মতো ব্যবস্থা করছি। আজগার খাঁ সানাই বাজাবে, মিলিটারি ব্যান্ড পার্টির ব্যবস্থা করবে, আর দেখবেন কোন রকম ত্রুটি যেন না হয়। বিকেল পাঁচটায় লগ্ন, তুমি একটু আগে আগে যেও, কেমন? আমি চাই তুমি নিজে হাতে রজনীকে সাজিয়ে দাও। রজনী চোখ ফিরে পেল, আমারও চোখ খুলে গেল, তাই ধুমধামটা একটু ঝাঁকিয়ে করবো ঠিক করেছি। এতটুকু বাদলো না তোমার, তুমি তুমি এত নীচ, এত স্বার্থপর, চোখের সামনে দেখতে পেলে না শচীন্দ্র কত কষ্ট, কত পরিশ্রম করে রজনীর চোখ ভালো করলো, আর তুমি তুমি সকাল হতে না হতে নেমন্তন্ন চিঠি নিয়ে এসে হাজির হলে। এত নির্লজ্জ তুমি। তা কি করবো বলো, হাতে সময় কোথায়, আর তো মাত্র পাঁচটা দিন, আর তাছাড়া সবকিছু আমাকে নিজে হাতেই করতে হচ্ছে।
নেকলেসটা তো দেখলেন, হ্যামিল্টনের তৈরি। রজনীকে সুন্দর মানাবে। দেখো দেখো দেখো, তুমি কি মানুষ? অনেক প্রতিশোধ নিয়েছ, অনেক অপমান করেছ, অনেক কষ্ট দিয়েছ। তুমি যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে। আমার অনুরোধ, তুমি চলে যাও। বড় জন্য আমি বিশ্বাস করে দেব, তবে এও জন্মকে অস্বীকার করে নয়। আগামী অগ্রহায়ণ কলিকাতা নিবাসী শ্রীযুক্ত রাম সদয় মিত্রের একমাত্র পুত্র শ্রীমান শচীন্দ্র কুমার মিত্রের সহিত শ্রীযুক্ত হরিদাস মহাশয়ের কন্যা কল্যাণিয়া শ্রীমতী রজনীবালা দাসীর শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। কে দিয়ে গেল চিঠিটা? অমরনাথ বাবু, সত্যি আমি যে অনেক কথা শুনেছি, সত্যি আমি যে বড্ড অপ করেছি। এরকম আরও ক্লাসিক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।